Hello everyone, welcome to my channel. আজকে আমি আপনাদের সাথে কথা বলবো CSS backface visibility প্রপার্টিটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো backface visibility প্রপার্টিটা মূলত আমরা transform rotate এর সাথে এটা ব্যবহার করা হয়, ওকে? এটা এমনিতে কোনো কাজ করে না। তো CSS backface visibility প্রপার্টিতে আমাদের কাছে দুইটাই ভ্যালু আছে, একটা হচ্ছে visible, একটা হচ্ছে hidden। visible যেটা আছে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু, এটা দিলো যে না দিলো একই কথা, ওকে? আর যেটা হাইডেন, এটা দিলে আমাদের যে ডিপ বক্স আছে, এলিমেন্ট বক্স, এটার ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাবে, ওকে? তো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি এটা কিভাবে। এখানে দেখেন আমি দুইটার বক্স তৈরি করছি। এখানে দেখেন একটা হচ্ছে একটাতে ভিজিবল ইউজ করছে আর একটাতে হাইডেন ইউজ করছি। ভিজিবল মূলত এটা ডিফল্ট পেলো, যখনই আমি এখানে হবার করি, এখানে হবার ইফেক্টস ইউজ করছি, তখন দেখেন আমাদের কিন্তু বক্সটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, ওকে? তো এটা মূলত ডিফল্ট ভ্যালু ভিজিবল, এটা দিলো যে না দিলো যে একই কথা। তো ফার্স্টটা এখানে আমি হাইডেন ব্যবহার করছি, যখন আমি এটাতে হবার করি দেখেন এটা হাইড হয়ে গেছে, তার মানে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি না, ওকে? যখন আমি মাসটাকে সরিয়ে নেব তখন এটা আবার আগের জায়গায় চলে আসবে, ওকে? তো যখন হাইডেন দিবেন তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাবে, ওকে? এটা উল্টো হয়ে যাওয়ার পরে এটা হাইড হয়ে যাবে। আর এখানে দেখেন এটা উল্টো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটা কন্টেন্টগুলো উল্টোভাবে দেখতেছি, কারণ আমাদের পুরো এলিমেন্ট বক্সটা উল্টো হয়ে গেছে, ওকে? তো ব্যাক সাইডটাকে আমরা হাইড করার জন্য আমরা মূলত ব্যাকফেস ভিজিবিলিটি প্রপার্টিটাকে ব্যবহার করে থাকি। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো মূলত এটা কীভাবে তৈরি করবো। এখানে একটা ফাইল সেভ করা আছে, backface-visibility.html ফাইল। তো আমি একটা ডিপ বক্স ওপেন করে নেব, তার জন্য প্রথমে HTML ফাইলটাকে ওপেন করে নিলাম, টাইটেলটা দিয়ে দেব CSS টিউটোরিয়াল। তো বডিতে যাওয়ার পরে আমি একটা ডিপ বক্স ওপেন করে নেব, এখানে একটা ক্লাস দিয়ে দেব, সাপোজ বক্স দিলাম। তো এখানে কিছু কন্টেন্ট অ্যাড করে দেব, সাপোজ CSS টিউটোরিয়াল দিলাম। তো এখানে স্টাইলটা একটা ওপেন করে নেব, বক্সটাকে সিলেক্ট করে নেব, এখানে একটা উইড দিয়ে দেব 300 পিক্সেল এবং একটা হাইট দিয়ে দেব 300 পিক্সেল, ওকে? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, সাপোজ রেড দিলাম, এবং টেক্সট কালারটা দিয়ে দেব হোয়াইট দিলাম। তো এখানে পজিশন প্রপার্টিটা ইউজ করব, অ্যাবসলিউট দিলাম। তো লেফট থেকে আমি এটাকে সরিয়ে দিব, তো লেফট থেকে আমি এটাকে 200 পিক্সেল সরিয়ে দিব এবং টপ থেকে এটাকে 50 পিক্সেল সরা দেব। তো ফাইলটাকে আমি ওপেন করে নেব ব্রাউজারে, সেই জন্য আমি এখানে রাইট ক্লিক করে কপি ফাইল পাথ, অথবা আমি এখান থেকে আমি ফাইলটাকে ওপেন করে নিতে পারি, ওকে? আমি কপি ফাইল পাথ করে নিলাম, এখানে এটাকে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে একটা ডিপ বক্স হয়ে গেছে, ওকে? এখন দেখেন এখানে লেফট থেকে 200 পিক্সেল, টপ থেকে 50 পিক্সেল। তো এখানে টেক্সট লাইনটাকে সেন্টার করে দেব, টেক্সটটা সেন্টার হয়ে গেছে, ওকে? তো এখানে আমি হবার ইফেক্ট ইউজ করব, সেই জন্য বক্সটাকে আবার সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এখানে কলন দেব, তারপরে সুডো ক্লাস ইউজ করব হবার। হবারে আমি ট্রান্সফর্ম প্রপার্টিটাকে লিখব, এখানে আমি রোটেট ওয়াই দিয়ে দেব, রোটেট ওয়াই 180 ডিগ্রি, ওকে? তো যখনই আমি এটার উপর হবার করি তখন দেখেন আমাদের কন্টেন্টটা, এখানে যদি লক্ষ্য করেন এটা কিন্তু কন্টেন্টগুলো কিন্তু দেখেন উল্টো হয়ে যাচ্ছে, ওকে? তো এখানে আমি ট্রান্সফর্ম যে প্রপার্টিটা আছে, ট্রানজেকশন যেটা আছে, এটা অ্যাড করে রেখেছি। এখানে ট্রানজেকশন প্রপার্টিটা লিখে নিলাম, এখানে ট্রান্সফর্ম দিয়ে দিব, ট্রান্সফর্ম সাপোজ 4 সেকেন্ড দিলাম, ওকে?
এখন দেখেন এটা হবার হচ্ছে, তো হবার ইফেক্টটা কাজ করছে। এটা 180 ডিগ্রি এটা মূলত পুরো একবার ঘুরে উল্টো হয়ে যাবে। তো এখন দেখেন যখন আমি এটা হবার করব তখন কিন্তু এটা কন্টেন্টটা উল্টো হয়ে গেছে, তার মানে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এখন যদি আমি এখানে ট্রান্সফর্ম, এখানে যদি আমি ব্যাকফেস ভিজিবিলিটি প্রপার্টিটা ইউজ করে থাকি, এখন যদি আমি ভিজিবল ভ্যালুটা ইউজ করি, ওকে, তো দেখেন আমাদের এখানে কোনো চেঞ্জ হয় না। ওকে, ভিজিবল যেটা এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট ভ্যালু। এখন যদি আমি যদি ভিজিবলের জায়গায় হাইডেনটা ইউজ করি, যখন আমি এটা হোভার করি তখন এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে গেছে, ওকে, যার কারণে দেখা যাচ্ছে না। তো যখন দেখেন এখন দেখেন এটা কিন্তু হাইড দেওয়া আছে, তার মানে এটা ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে গেছে। আর ভিজিবল দিলে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু, এটা দিলেও যে না দিলেও একই কথা। ওকে, তো এখানে যে কোডগুলো করলাম আমি গিটহাবের লিঙ্ক দিয়ে দিব, আপনারা কোডগুলো ডাউনলোড করে নেবেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।